আপনারা কই চলছেন? গেল বছর ঘর উঠাইছি, রাক্ষসী পদ্মা সব লইয়া গেল। এই পার ভাঙতে আসে, ওই পার ঘুরব। ওই চর আমার চাই। আমি পোলা পানলে না খাই মরুম। ফসল দর্শক, বর্তমান সময়ের নাটক কিংবা চলচ্চিত্র কতটা জীবনধর্মী তা নিয়ে বিতর্ক থাকলেও একটা সময় কিন্তু এই মাধ্যমেই ফুটে উঠত সমাজের প্রকৃত চিত্র। 70-এর দশকের চলচ্চিত্র লাঠিয়ালের অংশবিশেষ দেখছিলেন আপনারা। এই চলচ্চিত্রেও ফুটিয়ে তোলা হয়েছিল তখনকার চরাঞ্চলের আর্থসামাজিক অবস্থা। দর্শক, চলচ্চিত্রের সেকাল আর একালের পর্যালোচনা আমাদের লক্ষ্য নয়। আমরা কেবলমাত্র আমাদের চোখে তুলে ধরতে চাই 5 দশক অতিবাহিত হয়ে গেলেও আসলে কতটা পরিবর্তন হয়েছে চর দখল সংস্কৃতির। তথ্য বলছে, একটা সময় প্রবাদ ছিল লাঠি যার জমি তার, আর এখন সেই প্রবাদ পরিবর্তন হয়ে হয়েছে ক্ষমতা যার চর তার। পৃথিবীর অন্যতম বদ্বীপ বাংলাদেশ, জালের মতো ছড়িয়ে রয়েছে অসংখ্য নদ নদী, প্রতিনিয়তই চলে ভাঙা গড়ার খেলা। এ প্রক্রিয়ায় নদীর প্রবাহ খাতে দ্বীপচর অথবা নদী তীরে সংযুক্ত ভূভাগ হিসেবে বালুচর গড়ে ওঠে। সাধারণত পলি সঞ্চালনের ফলে গড়ে ওঠা এসব ভূভাগই চর হিসেবে পরিচিত। উপকূলীয় অঞ্চলের নদীর মোহনায় জেগে ওঠে দ্বীপচর। এই চরগুলো নিয়েও রয়েছে অনেক নয় ছয়। তথ্য অনুযায়ী উৎপত্তিটি ভাঙনের শিকার না হলে মূল ভূভাগের সাথে সংযুক্ত চরগুলোতে 4 বছরের মধ্যেই সুযোগ পায় নতুন বসতি স্থাপন এবং কৃষিজমি তৈরির। আর যুগে যুগে এসব চরের দখল নিয়ে চলছে রক্তারক্তির ঘটনা, যা এখনও চলমান। এসব চর দখলের নৃশংসতার বেশিরভাগই প্রকাশ পায় না, ছিটে ফোটা যা পায় তাতেই শিউরে ওঠার মতো তথ্য থাকে, আবার প্রকাশ পেলেও হয় না কোনো সুরাহা। পানির মধ্যে জেগে ওঠা এসব নতুন ভূখণ্ডের আসলে মালিক কারা? কি আছে দেশের আইনে যার মালিকানা বা দখল নিয়ে চলছে যুগের পর যুগ এত হামলা মামলা আর প্রাণহানি? চর তৈরি হলে তাহলে সেটা 65-65 আইনে রাষ্ট্রের সম্পত্তি হিসেবে প্রথম খাস করতে আনা যাবে। এই চরের জায়গার যদি আগের কোনো মালিকানা থেকে থাকে তাহলে তারা সেটা সরকারের কাছে আবার চাইতে পারেন, সরকার তখন তাকে আবার এটা দিতে পারে। যে চরগুলো অলরেডি সেটেল হয়ে গেছে, বসতি হয়ে গেছে, সেটা হচ্ছে সরকার সাধারণত কী করে, যারা ভূমিহীন তাদেরকে সাধারণত বরাদ্দ দেওয়া হয়। তখন দেখা যায় যে 1 বছর 2 বছর 3 বছরের মাথায় প্রভাবশালীরা সেই জমিটা কিন্তু হাতিয়ে নিয়ে তাকে বিতাড়িত করে। দর্শক, আইনে যাই থাকুক না কেন, তার ফাঁক ফোকর দিয়ে নতুন চর জাগার সাথে সাথেই তার দখলে নেওয়ার অপচেষ্টায় থাকে প্রভাবশালী মহল। অগ্রাধিকার পাওয়ার কথা থাকলেও বঞ্চিত হয় নদী ভাঙনে গৃহহীন পরিবার, উল্টো তাদের দাস বানিয়ে চরের ফসল আর জমি দখলে নিয়ে পকেট ভারী করে জোদ্দার আর মহাজন শ্রেণী। তুলে ধরব এমনই কিছু খণ্ডচিত্র। চলুন প্রথমেই ঘুরে আসি উত্তর জনপদ থেকে। উত্তরের জেলা গাইবান্ধা। জেলার মোট ভৌগোলিক এলাকার প্রায় 35% এলাকাই তিস্তা ব্রহ্মপুত্র যমুনা নদীর চরাঞ্চল। 7 উপজেলার 82টি ইউনিয়নের মধ্যে সুন্দরগঞ্জ, গাইবান্ধা সদর, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার 28টি ইউনিয়নের ছোট বড় 170টি চরে প্রায় 4 লাখ মানুষের বসবাস। প্রতিবছর নদীর ভাঙনে বিলীন হয়ে যায় কোনো কোনো চর, আবার নতুন করে জেগে ওঠে। তখন শিকয়স্থি আর পয়স্থির গ্যারাকলে জমির মালিকানা হারায়
হাজারো পরিবার। মানে আপনার কাগজ নেই, আমার দাদা খাস জমিটা খাস হয়ে গেছে, আমি কাগজ নেই, আমার জমিতে হয়তো একজন আবাদ করলো, তার হয়ে গেল। এসব চরে ধানসহ নানা ধরনের সবজির ব্যাপক আবাদ হয়, ফলে নতুন চর জাগলেই তা দখলে নিতে এক শ্রেণীর সিন্ডিকেটের মধ্যে চলে প্রতিযোগিতা, ফলশ্রুতিতে প্রাণহানির মতো ঘটনাও ঘটে। গত এক দশকের মধ্যেই এই জেলায় জেগে ওঠা 50টিরও বেশি চরের দখলদারিত্ব নিয়ে সংঘর্ষ হয়েছে দফায় দফায়। জোর পূর্বে নিত মারামারি হাঙ্গামা করে পারবনি, আমি ওর সাথে কাজা করে ফের আবার মারি খেয়ে আবার হাসপাতাল যাবো, মেডিকেলে যাবো। অভিযোগ রয়েছে এসব চরের মালিকানা আর খাস জমিগুলো নিয়ন্ত্রণ করছে 40 থেকে 50 জন প্রভাবশালী ব্যক্তি এবং তাদের অনুসারীরা। এ নিয়ে দ্বন্দ্বে গত 3 দশকে খুন হয়েছে অর্ধশত মানুষ, আর সহায় সম্পদ গরু ছাগল লুটের ঘটনা তো অসংখ্য, মামলাও হয়েছে শতাধিক। তবে মামলা করেও সমাধান তো হয়নি, উল্টো জমি বেদখলে চলে গেছে অভিযোগকারীদের। আর কাল থেকে এমন জুলুম ফেলাইছে যে এখন ঘর সরে না, আমরা করলাম যে বাবারা আপনার খাদ্য আপনার নাফি নিশেন করেন, আমরা ঘর তুলি না, কেন নাপবো না আমরা, আমার মন মতো আমরা কাজ করি দাও। যে বাইরে আসেন সেগুলো হয়তো কারো 5 বিঘা আছেন, তারা 50 বিঘা মারে, এভাবেও হয়, এভাবেও করছি। সদর উপজেলার কালাজানির চর এবং সাঘাটা উপজেলার হলদি ইউনিয়নের কালুরপাড়া চরে অনুসন্ধানী দল অনুজমি মানুষ দখল করছে, আমাদের জমা জমি আছে সম্পূর্ণ, ওই মানুষ ওই ওয়াগাড়ি খাচ্ছে, ধান লাগে খাচ্ছে সব, তেমন কী করবে ওরই জমা। চর জাগলে গৃহহীন পরিবারগুলো দলিল অনুযায়ী তাদের জমি বরাদ্দ বা দখল পেতে দ্বারস্থ হন জনপ্রতিনিধি বা রাজনৈতিক ব্যক্তিবর্গের কাছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কোনো সুফল পায় না তারা, কারণ রক্ষকই যে ভক্ষ। বৎসরে বন্যায় 5 থেকে 7 বার করে বাড়ি ভাঙন, আমার লাইফে আমি 21 বার বাড়ি ভাঙছি। তো আমরা এটা চাই যেন আমাদের এখানে একটু শান্তি শৃঙ্খলা নিয়মভাবে চলে, আমাদের হারানো সম্পদ, গরিব মানুষ আমরা, আমরা যেন এই সম্পদগুলো ফিরে পাই। দর্শক, রক্ষকই যদি ভক্ষক হয় তবে রক্ষা করবে কে? এ কারণেই চরাঞ্চলের মানুষ তাদের দুঃখের কথাগুলো এখন আর বলতে ভরসা পায় না কারো কাছে, কারণ সমাধান তো হয়ই না, উল্টো হয়রানি, আর কোনো কোনো ক্ষেত্রে এলাকাই ছাড়তে বাধ্য হয় তারা। তুলে ধরব চরের মানুষের আরও কিছু অজানা অধ্যায়, তবে নিতে হবে ছোট্ট একটা বিরতি। আশা করি ফিরে এসে সঙ্গেই পাবো আপনাদের। লাঠি যার জমি তার, কিংবা ক্ষমতা যার চর তার, এই নীতিতেই কিন্তু চলছে দেশের অধিকাংশ চরের জীবন। দশকের পর দশক কিংবা যুগের পর যুগ পার হলেও এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পারেনি চরাঞ্চল। তুলে ধরবো এবার এমন আরও কিছু এলাকার কথা, চলুন ঘুরে আসি দক্ষিণাঞ্চল থেকে। দক্ষিণ পূর্বাঞ্চলের জেলা ফেনীর সোনাগাজী উপজেলায় আমাদের চোখ। এই এলাকার বিখ্যাত বড় ফেনী নদীর অভিযোগ রয়েছে এই নদীতে জেগে ওঠা প্রায় 10,000 একর জমি এখন সিন্ডিকেটের দখলে। এদেশের মানুষের শাসকরিকে শাসি জমিন জমিন কানিতে 25-35 কাঠা দান হয়, এই জমিন কাটিয়ে লাইছে। আমি ফেনীতে থাকি, তাকে 1 লাখ মনে করে একটা লোকের দিছে, তথ্য বলছে 2012 সাল থেকে বাঁকা নদী সোজাকরণ প্রকল্প বাস্তবায়নের ফলে চর আবদুল্লাহ, চর এলেন, আবুল্লার চর, খোয়াজের লামছি ও নুনার চরে প্রায় 30,000 একর জমিতে চর জেগে ওঠে। একসময় এলাকার হাজারো মৎস্যজীবী জীবিকা নির্বাহ করতেন এই চরাঞ্চলে মাছ ধরে। এছাড়া অসংখ্য পরিবার গরু, মহিষ ও ভেড়া পালন এবং খামার করেও পরিবারের রুটি রুজির ব্যবস্থা করতেন এই চরগুলোতে। কিন্তু এখন জেগে ওঠা চরের খাস জমি দখলদাররা দখলে নিয়ে মৎস্য ঘের এবং পুকুর খনন করায় জীবিকার পথ বন্ধ হয়ে গেছে স্থানীয় অনেক মৎস্যজীবী এবং খামারি পরিবারের। অসহায় এলাকাবাসী জানান, জেগে ওঠা চরে মাছ ধরতে কিংবা গবাদি পশু চরাতে গেলেও
হামলার শিকার হতে হচ্ছে। বাধ্য হয়ে অনেক খামারি গরু মহিষ ও ভেড়া বিক্রি করে তাদের খামার গুটিয়ে নিয়েছেন। গরু মহিষ একবার মরিয়ে দাও, খড়ার জায়গা নেই, খাড়া করার জায়গা নেই, এখান থেকে অন্তত 10 মাইল দূরেও গরু মহিষ হালতাম। ধরেন শাসাবাদ হইতেও বাইর পরে আমরা গরু মহিষ হালি আমরা জীবন নির্ভর করতাম। এখন ফজেটের লাই বলি আমরা কোনো আপনার গরু মহিষ ফেলতে ফেলতে পারি না, সব ফজেট করিয়া লাইছে। আমার গরু মহিষ এখন মরিজার কোনো ঘাস পাইতেছে না। জায়গা জমিন আরেকজনের দখল করে এখানে প্রকল্প লগাইছে। দখলদাররা তাদের প্রভাব বজায় রাখতে চরে চলে সার্বক্ষণিক পাহারা। অভিযোগ রয়েছে টংঘর বানিয়ে পাহারায় থাকে সশস্ত্র গ্রুপ, এমনকি প্রতি রাতেই এসব টং ঘরে বসে বাধাহীন মাদকের আসর। এলাকাবাসীর তথ্য অনুযায়ী প্রভাবশালী কয়েকজনে নিয়ন্ত্রণ করে গোটা চর এলাকা, আর তাদের প্রতিনিধি হিসেবে প্রায় 30 জন চিহ্নিত সন্ত্রাসী মাদকসেবী ও মাদক কারবারি পরিচালনা করে এই চরাঞ্চল, যাদের প্রত্যেকের নামেই রয়েছে একাধিক মামলা। এ বিষয়ে কথা বলতে পাওয়া যায়নি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে, তবে অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা ভূমি কর্মকর্তা। উপজেলা প্রশাসন থেকে খুব স্ট্রিক্ট অবস্থায় আছি, কেউ যদি অবৈধভাবে চর দখল করে তো সেক্ষেত্রে আমরা আইনানুক যে ব্যবস্থা আছে সেই আইনানুক ব্যবস্থা আমরা গ্রহণ করে থাকি। কর্মকর্তা আসেন, কর্মকর্তা বদলিও হয়ে যান, আসেন আবার নতুন কর্মকর্তা, সেও বদলি হয়ে যান। ধরি মাছ না ছুই পানি, এই নীতি কি উত্তম মনে করে বিরোধপূর্ণ বিষয়গুলো আর কেউ ছুঁয়ে দেখে না। তবু আমরা ভরসা রাখতে চাই প্রশাসনের এই কর্তা ব্যক্তিদের উপরই, কারণ আমরা বিশ্বাস করি হয়তো আসবে কোনো সাহসী আর দেশপ্রেমিক হৃদয়, দূর করবে জমানো এসব কষ্টগুলো। চলুন এবার ঘুরে আসি অন্য কোনো চরাঞ্চল থেকে। নদ নদীতে ঘেরা উপজেলা বরিশালের হিজলায় মাইটিভি। মেঘনাসহ বড় বড় কয়েকটি নদী রয়েছে উপজেলার চারিদিকে, খরস্রোতা এসব নদীতে প্রতিনিয়তই ভেঙে যায় এলাকার জনপদ, আবার জেগে ওঠে নতুন চর, যা নিয়ে শুরু হয় দখলদারদের তৎপরতা। আমাদের নদী ভাঙা ফেলেছে, স্থান নাই, এই হিসাবে আমরা এখানে বসবাস করতে আসি। এছাড়া নেতৃত্ব কাহিনীদা লতি বাহলাদার, রফিক লাইটাল, কালাম মেলকার, তারা আমাদের কোনো গড়বাড়ি করতে দেয় নাই। তথ্য অনুযায়ী চর জেগে ওঠার শুরুতে অসহায় দুস্থ ভূমিহীনরা নলের বন, ঝাঁটি, পাতা এবং ঘাস কেটে পরিষ্কার করে যখন আবাদ শুরু করে তখনই তৎপর হয় ভূমিদস্যুরা, তাদের তাড়িয়ে দিয়ে দখলে নেয় প্রায় প্রস্তুত হওয়া সেই চর। গাড়ি চালাইতে আসি, জমি সইতে আসি, বাজার দিয়ে আমাদের এই জায়গা চাষ করতে যাওয়ার পরে আমাদের হামলা মামলা আসছে। উপজেলার হিজলা গৌরবদী ইউনিয়নের কয়েকটি মৌজায় রয়েছে কয়েক হাজার একর খাস জমি। তথ্য বলছে জানপুর মৌজা ক্ষমতার পালা বদলে এখন এই অঞ্চল লুটছে মেমানিয়া ইউনিয়নের আবুল খায়ের মির্ধা ও শহীদুল ইসলাম রিপন খান গ্রুপ। ওনার বাপ দাদার গেলে এক করাও নাই, কিন্তু উনি আমার কাছ থেকে মুক্তিপণ চাইছে। এই যে লোক সাক্ষী আছে, এই লোক আমি নিজে ছিলাম, আমিও নিজে বিরাজন আসছি, আমার কাছ থেকে 10,000 করে টাকা চাইছে। কে চাইলো? খালেদ জি। আমাকে টাকা দাও, এই পাঁচ কাই জমি টাকা দিবেন আমাকে। অবাক করা বিষয় হচ্ছে জনৈক শেখ জালাল আহমেদ চরের প্রায় 50 একর জমিতে সীমানা প্রাচীর গেঁথে দখলে নিয়েছে। আমি 12 কাঠা জমি কিনে আমি বাড়ি করছি, রাড়িরা দাবি করে ওসে সমন্দরটা ঘর আসলে সামনে বারিন্দা আসলে বিদ্যুৎ আসলে সব পুরিয়া লাইছিল। একটা বাজে ঘর দূর ভাঙা সব নিয়ে গেছে। অভিযোগ উঠেছে অসহায়দের না দিয়ে নামে বেনামে প্রায় 250 একর খাস জমি দখল করে রেখেছেন গুয়াবাড়িয়া ইউনিয়নের মাফুস মাতুব্বর। লতিব আলাদার, খালেক গাজী, এরা টাজই টাকা দিবা বিদা হইব, টাকা দিবা না বিদা হইব না। হায়ের মিদ্দা এবং খায়ের মিদ্দার সাথে তারা অমিকে নাম বলেন লতিব আলাদার, কালাম মেলকার, রুলামিন, রবিক লাটিয়াল, অলিউদ্দিন, রিপন খা, এরা সবাই ভূমিদস্যু। চরগুলোতে গরু কিংবা মহিষ চরাতে দখলদারদের দিতে হয় ভাড়া, মৎস্য আহরণের জন্য গুনতে হয় চাঁদা, রবি শস্যের জন্য
কৃষকদের কাছ থেকে হাতিয়ে নেয় এই চক্র একর প্রতি পাঁচ থেকে দশ হাজার করে টাকা। আর 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 ক্ষমতাটা হইলো সব বল করিয়া খায় স্যার, আমরা খাজনা দিয়ে খাই। এখন এই আমি যে জমিটা আছো এই ডবল রিফান্ডটা কাটে জমি দশ খানি জমি খাজনা দিতাম স্যার, কা ভাত খানি টাকা দিয়েছি জাকিরের। দর্শক, এ কথা স্বীকার করতে আপত্তি নেই। যুগের পর যুগ ধরে চলা তৃণমূল মানুষের এ সকল কষ্টের কথা অধিকাংশই কিন্তু উঠে আসে না গণমাধ্যমেও। আবার ছিটে ফোটা যা উঠে আসে সে ব্যাপারেও কতটুকু ব্যবস্থা নেওয়া হয় সে প্রশ্ন থেকেই যায়। লাল ফিতায় মোড়ানো যে ফাইলগুলো থুলে জমা হয়ে আছে সেই ফাইলগুলো কে সচল করবে সে প্রশ্ন সবারই মনে। এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব, তবে নিতে হবে ছোট্ট আরেকটি বিরতি। আশা করি ফিরে এসে সঙ্গেই পাবো আপনাদের। কৃতজ্ঞতার সাথে থাকার জন্যে। প্রিয় দর্শক, গণমানুষের কথাগুলো তুলে ধরার দায়িত্ব গণমাধ্যমের, সে দায়িত্ব পালনের চেষ্টা করছি আমরা। মাইটিভি বিশ্বাস করে কেবলমাত্র নগর কিংবা শহরই নয়, দৃষ্টি দিতে হবে তৃণমূলেও। আর সেই বিশ্বাস থেকেই সকল রক্তচক্ষুকে উপেক্ষা করে আমাদের চোখ টিম ছুটে চলে দেশের নানা প্রান্তে। দেখব এবার উপকূলীয় এলাকার চরাঞ্চলের অবস্থা। আমাদের চোখ এবার উপকূলীয় জেলা সাতক্ষীরায়। দক্ষিণ পশ্চিমাঞ্চলের নদীবেষ্টিত এই জেলার উপর দিয়ে বয়ে গেছে কপোতাক্ষ, কাকশিয়ালি, বেতনা, মরিচাপ, খোলপেটুয়াসহ বেশ কয়েকটি বড় বড় নদী। কিন্তু বর্তমানে এই সমস্ত নদীর অধিকাংশই স্থানীয় প্রভাবশালীদের অবৈধ দখলের ফলে মরণদশায় পরিণত হয়েছে। হাজার হাজার বিঘা জমি অবৈধ দখলদারদের জিম্মায় পড়ে আছে। ঘেরে বেড়িয়ে করে দখল করে দিয়েছে তাদের জন্য এই গাঙ্গাল বুঝে গেছে, গাঙ্গালে জল থাকে না। তো অবৈধ দখল করাতে নদীটা আস্তে আস্তে ছোট হয়ে গেছে। জেলার আশাশুনি উপজেলার বড়দাল ইউনিয়নে কপোতাক্ষ নদীর কালকির গেট এলাকা থেকে মরিচাপ নদীর সংযোগ পর্যন্ত দীর্ঘ ছ কিলোমিটার অবৈধ দখলের ফলে এখন মরাখালে পরিণত হয়েছে। হাজার হাজার বিঘি সম্পত্তি অবৈধ দখলে নিয়েছে। আস্তে আস্তে প্রভাবশালীরা ভেড়িবাদ দিতে দিতে সবাই দখল করে রাখায় এখন নদী দশ ফুটে পরিণত হয়েছে। অভিযোগ রয়েছে স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম সহ অনেক প্রভাবশালী ভূমিদস্যুরা এখন প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বড়দলহাট সংলগ্ন কপোতাক্ষ নদের চর দখল করে বসত বাড়ি ও মৎস্য ঘের গড়ে তুলেছে, যা তাদের পক্ষ থেকে নিয়ন্ত্রণ করে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা। 15-20 ফুট নদী আছে। আমাদের চেয়ারম্যান আলিম মোল্লা ওনার লোকজন দিয়ে ওই সরকারি যে চর পড়িছে ওনার লোকজন দিয়ে খাওয়াচ্ছে। চেউটিয়া খালটির নামমাত্র মূল্যে ইজারা নিয়ে চেয়ারম্যান ও তার ভাইয়েরা প্লট আকারে বিক্রি করারও অভিযোগ রয়েছে। আলিম মোল্লার ভাই ওরা সে খালটা বিক্রি করিয়েছে অর্ধেক আর অর্ধেক কাঠ খাই রেখেছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আমার তো হাটের জমি, আমি তার আর খালের জমি না গাঙের জমি না। আমার বেড়কিরি মানুষের কাছে দেখেও যে আমার কোনো গেটের ঠাই নেই। নিজের সম্পৃক্ততা অস্বীকার করলেও বড়দল কালকির গেট এলাকায় সামাদঢালি 10 বিঘা সরকারি জমি দখল করে মৎস্য ঘের গড়ে তুলেছেন বলে অভিযোগ ইউনিয়ন চেয়ারম্যানের। কিন্তু সেই জমিটা সে ভকুরি যাচ্ছে, সে তো ডিসি আরও কাটে না, তারপরও সে গাছ জ্বলে। আব্দুল সামাদ নাম করি একজন। অভিযোগ অস্বীকার করলেও স্বপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি সামাদঢালি। রিকর্ডিও আছে আর একটু ওই মানে গেটের খাল আইছে, তাতে একটু খাল আছে বোন বিশ্বতকের মতো। এবার এ বিষয়ে এ ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তার বক্তব্য শুনতে চাই। বড়দল বাজারে যে বিষয়গুলো আছে অবৈধ যারা দখল করেছে আমরা মাঝে দুটো মামলাও দিয়েছি, তারা তাদের জেলও খেটিছে এবং বর্তমান জামিনে আছে। বিষয়গুলো আমলে নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। রেকর্ডিয়ে জমিগুলো চিহ্নিত করে সরকারের দখলে যদি না থাকে সেটাকে দখলে নিয়ে আসা, অবৈধ দখল উচ্ছেদ করার যথাযথ ব্যবস্থা যেন নেয়, কার্যকর ব্যবস্থা এবং খুব দ্রুত সময়ের মধ্যে যেন সেটি করা হয় এই বিষয়ে আমরা নির্দেশনা দিয়েছি। সরকারের জমি সরকারের নিয়ন্ত্রণে আমরা রাখতে চাই। দর্শক, গবেষকরা বলছেন নানামুখী পদক্ষেপ নেওয়া হলেও খুব একটা কিন্তু পরিবর্তন হয়নি চরাঞ্চলের সংস্কৃতি এবং মানুষের জীবন। তাদের মান উন্নয়নে বস্তার পর বস্তা গবেষকরা জমা হলেও
তাও বাস্তবায়নে খুব একটা উদ্যোগ নেওয়া হয়নি বলে গবেষকদেরই অভিযোগ। অর্থাৎ যেই তিমিরে ছিল চরের জীবন, সেই তিমিরই নাকি রয়ে গেছে। চরাঞ্চলের মানুষের জীবনমান নিয়ে কাজ করা গবেষকদের মুখোমুখি আমাদের চোখ। শুধুমাত্র চর দখল না, জমিগুলো দখল না, এখানে সবচেয়ে বড় যে সন্ত্রাসী কর্মকাণ্ড করা হয়, যে যারা ওখানে বসবাস করে তাদেরকে জিম্মি করা হয়। আপনি শুনে অবাক হবেন যে গবেষণায় মনে উঠে এসেছে যে অঘোষিতভাবে তাদেরকে প্রতি মাসে মাসহরা দিতে হয়। এটা কেউই জানে না এবং তারাও মুখ খুলবে না দরিদ্র মানুষ, কারণ তাদেরকে ওখানে থাকতে হয়। আইনের যথাযথ প্রয়োগ না হওয়ায় প্রভাবশালী মহল চরাঞ্চলগুলো যুগ যুগ ধরে দখল করে রেখেছেন বলে অভিযোগ পরিবেশ, সমাজ এবং অপরাধ বিজ্ঞানীদের। আমাদের মনস্তত্ত্বে এবং আমাদের যে সামাজিক কাঠামোর মধ্যে যে সামাজিক অসমতাটা রয়ে গেছে সেটা আসলে এখনও আমাদের মানে বিভিন্ন জায়গায় এটা চলছে। জমিদারি প্রথা শেষ হয়ে গেছে বটে, কিন্তু ওই যে পাওয়ার স্ট্রাকচার, রুরাল পাওয়ার স্ট্রাকচারের মানে গ্রামীণ সামাজিক কাঠামোর মধ্যে যারা খুবই প্রভাবশালী লোকজন আছে তারা এটা চালাচ্ছে এবং এটা অধিকাংশ ক্ষেত্রেই এখন এটা পলিটিক্যালি পরিচালিত হচ্ছে। প্রিয় দর্শক, আজ যেতে হবে, ফিরবো আগামী পর্বে নতুন কোনো অনুসন্ধান শেষে। তবে যাবার আগে বরাবরের মতো একটা কথা আবারও মনে করে দিচ্ছি, এই সমাজে কিন্তু খারাপ লোকের চেয়ে ভালো লোকের সংখ্যাই বেশি, যারা নিজেদের আড়াল করে রেখেছেন চাপা কোনো অভিমানে। কিন্তু মনে রাখবেন, সমাজের সব বিচ্যুতি দেখে আপনি মুখ ফিরিয়ে রাখলেন তো কল্যাণমূলক রাষ্ট্র কেবল স্বপ্নই থেকে যাবে। এজন্য সকল অনিয়মের বিরুদ্ধে সেই ভালো মানুষগুলো একসাথে হয়ে প্রতিরোধ গড়ে তুলুন। বিশ্বাস করি সঙ্গে পাবেন প্রশাসনের অনেক নিষ্ঠাবান আর দেশপ্রেমিক কর্তা ব্যক্তিদের, আর সব সময় সঙ্গে থাকবে মাইটিভির আমাদের চোখ টিম। অনিয়ম, অপরাধ, দুর্নীতি আর জনস্বার্থ সংশ্লিষ্ট যে কোনো বিষয় জানাতে লিখুন প্রযোজক আমাদের চোখ, মাইটিভি, মাইটিভি ভবন, 150/3, 155 হাতিরঝিল, ঢাকা, এই ঠিকানায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সুস্থ থাকতে অবশ্যই স্বাস্থ্যবিধিও মেনে চলবেন। আল্লাহ হাফেজ।